28 অক্টোবরে একটি নারকীয় তাণ্ডবের মধ্য দিয়ে এক বিশাল সমাবেশকে পণ্ড করেছিল এই সরকারের দাবেদার আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের যুবদলের একজন নেতা শামীম সাংবাদিক হত্যার মধ্যে দিয়ে এক ভয়াবহ নিপীড়নের পর্যায় শুরু হয়। তারপর থেকে আপনারা সবই জানেন, আমি আর এখন কোন রাজনৈতিক বক্তব্য রাখব না, যে চাবি নিয়ে যায় পুলিশ, চাবি তাদের কাছে রেখে যায়, কত নাটক করেছে এখানে, তারপরে বন্ধ করে দিয়ে চলে যায়। প্রধানমন্ত্রী গণতন্ত্রের কথা মুখে বলেন, নিজেদের মধ্যে নিজেরা নির্বাচন করেন, নিজেদের জয় নিজেদের পরাজয় এখন হবে ওদের নিজেদের ক্ষয়। যাই হোক, বিকেল তিনটের সময় এইখানে আমাদের দলের সিনিয়র জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, তারা আপনাদের সামনে কথা বলবেন। আড়াই মাস পর আমরা আজকে আমাদের প্রিয় কার্যালয়, আমাদের দলীয় প্রধান কার্যালয়ে আমরা এখানে ঢুকেছি। আমরা চাবি চাওয়ার পরেও আমাদেরকে চাবি দেওয়া হয়নি, তাই আমরা তালা ভেঙে আমাদের নেতাকর্মীরা সবাই এখানে এসেছেন, আপনারা এসেছেন সময় মতো। আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই দুঃসময়ে এই দুর্যোগে আপনারা আমাদের কথা শুনেছেন, আমাদের কথা প্রচার করেছেন। আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, আমরা জনগণের পক্ষে ছিলাম, জনগণের দাবির প্রতিধ্বনি আমরা করেছি। আপনাদের সকলকে এখন আপাতত শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অফিস এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আপনারা দেখেছেন কি ভয়ঙ্কর ধুলোবালি এখানে জমেছে, এই আড়াই মাস কাউকে তারা এখানে ঢুকতে দেয়নি, বন্ধ করে তারা রেখেছিল। যাই হোক, আপনাদের তিনটার সময় আবারও আসার আমন্ত্রণ জানিয়ে আমি আমার এখন তাৎক্ষণিক